আসসালামু আলাইকুম। খেতে চাই সুস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা। আজ আমি একটা কাবাব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। তাহলে চলুন শুরু করি, কিভাবে তৈরি করা যায় চিকেন রেশমি কাবাব। প্রথমে একটা বলের মধ্যে আমি চিকেন বুকের যে অংশটা আছে সেটা আমি কিউব কিউব করে কেটে নিব। এভাবে আমি প্রায় 1 কেজি চিকেন ব্রেস্টের যে অংশটা সেটা কিউব করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা কুচি এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এর মধ্যে 1 চা চামচ আমি লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিব। লবণটা আপনি আপনার স্বাদ মতন ব্যবহার করবেন। খুবই সুন্দর করে মেখে নিতে হবে, প্রত্যেকটা মশলা যেন মাংসের মধ্যে যায়। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট আমি রেখে দিব রেস্টে। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিব। এটা অপশন, আপনি ইচ্ছা হলে দিতেও পারেন নাও পারেন। এরপর এর মধ্যে আমি কাঁচামরিচ বাটা দিব 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, গরম মশলা বা হচ্ছে কাবাব মশলা দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ। এরপর আমি দই দিব 2 চা চামচ এবং 1/2 কাপ মতন আমি হেভি ক্রিম দিব এর মধ্যে। ক্রিমটাই হচ্ছে মেন। এরপর আমি 1 চা চামচ দিয়ে দিব ভিনিগার। দিয়ে আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে ম্যাসেজ করে করে মেখে নিব। অনেকক্ষণ ধরে মাখতে হবে যেন প্রত্যেকটা মাংসের মধ্যে মশলাটা ঢুকে যায়। এরপর আমি 1 চা চামচ দিব গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। দিয়ে আবারও আমি খুব সুন্দর করে মাংসগুলো মেখে নিব। তারপর এটাকেও আমি আবারও 1/2 ঘন্টা রেখে দিব রেস্টে। এরপর আমি কাবাবগুলো একটা কাঠিতে ভরার জন্য কাঠিগুলোর মধ্যে আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিব। ভিজিয়ে নিব এই কারণেই যেন আমার কাঠিগুলো ভাজার সময় পুড়ে না যায়। তারপর আমি প্রত্যেকটা কাঠির মধ্যে আমি 3 কিউব করে মাংস আটকে নিব। প্রত্যেকটা কাঠিতে 3টা করে কিউব দিয়ে দিব আমি। দিয়ে ঠিক এইভাবে আমি প্রত্যেকটা শীট রেডি করে নিব বা কাঠি রেডি করে নিব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার রেসিপিটাকে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। কমেন্ট করতে ভুলবেন না, ভালো মন্দ যাই হোক। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা শিক আমি রেডি করে নিয়েছি বা কাঠিগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি ভাজার জন্য একটা তাওয়া নিব। আমি পুরা খাবারটাই আমি বা কাবাবটাই আমি ঘিয়ে ভেজে নিব। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আমি একে একে করে কাবাবগুলো আমি এর মধ্যে দিয়ে ভেজে নিব। খুবই লো ফ্লেমে এটা ভাজতে হবে। খুব বেশি যদি জোরে ভাজতে যায় তাহলে আমার কাবাবগুলো পুড়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। সেই কারণে আমি খুবই আস্তে জ্বালে একে একে আমি আমার শিকগুলো ভেজে নিব। উপর দিয়ে আমি অল্প অল্প করে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ভাজবো এই কারণে যেহেতু এটা একটা শাহী রেসিপি সেই জন্য এটার মধ্যে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং জিনিসটা খুবই গ্লেজি হয়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আস্তে জ্বালে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। 1 পিঠ হয়ে গেলে মোটামুটি আমি এটাকে উল্টে আর 1টা পিঠ ভাজতে দিব। এভাবে প্রত্যেকটা আমি কাবাবগুলো আস্তে জ্বালে আমি ভেজে নিব। ভাজার সময় উপরে আমি যে ঘিটা এসে গেছিলো সেইগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে দিব।
আবারো আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারো আমি এটাকে ভেজে নিব। এক পিঠ মোটামুটি একটু কালার এসে গেলে বা ভাজা হয়ে গেলে আমি উল্টা পিঠে উল্টে দিব। এভাবে বারবারই আমি দুই তিনবার অন্ততপক্ষে ঘোরায় ফিরায় আমাকে এটাকে ভেজে নিতে হবে। পুরোটাই খাবারটা আমি ঘিয়ে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে এবং গন্ধটা যে অসাধারণ বের হচ্ছে এটা আসলে আপনাদেরকে আমি নিজেরা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। মোটামুটি দুই তিনবার এভাবে আস্তে জালে ঢাকনা দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে যাবে আমার চিকেন রেশমি কাবাব বা মুরগি রেশমি কাবাব। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এরপর আমি এই কাবাব গুলাকে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য বা সুন্দর একটা গন্ধ আসার জন্য আমি এখানে একটু কয়লার মধ্যে ঘি দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটা পোড়া কয়লা ব্যবহার করেছি, তার মধ্যে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটা সুন্দর স্মোকি গন্ধ আসার জন্য। তৈরি হয়ে গেল আমার চিকেন রেশমি কাবাব। এতক্ষণ আমার সাথে থেকে এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।